নমস্কার বন্ধুরা, কেডি হোম কুকিং রান্নাঘরের তরফ থেকে সবাইকে স্বাগতম জানাই। আজ আমি ডিম ভেজে একটা সুন্দর রেসিপি করে দেখাচ্ছি। তিনটে ডিম নিয়েছি, অল্প পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, এইভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটা হয়ে গেছে। এবারে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, ডিম ভাজার মতো পরিমাণ তেল, তিনটে ডিম ভাজার মতো পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, তিনটে ডিম যে ফেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এইরকম করে ডিমগুলো আমি ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সামান্য একটু একটু চিনি দিয়ে দিচ্ছি, কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু লাল লাল ভাজা ভাজা হয়ে গেলে আমি রসুন বাটাটা দিয়ে দেব। এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। কুচানো টমেটো গুলো দিয়ে দিচ্ছি। এবারে একটু ভালো করে মশলাটাকে ভাজা ভাজা করে নিতে হবে। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, কুচানো ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। সানরাইজ গরম মশলা সামান্য দিয়ে দিচ্ছি,
মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেলটা ছেড়ে আসছে। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি 1 গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। শুধু ডিমের তো ভালো লবণ, বেশি লবণ দেওয়ার দরকার নেই। ঝোলটা ফুটে গেছে, ভেজে রেখেছিলাম ডিমগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এইভাবে একটু ভালো করে ফুটে নেব, না ঝোল না শুকনো মাখা মাখা করে হবে, খেতেও ভালো লাগবে। এইভাবে এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে খেতে, খুব অল্প সময়ের মধ্যে একটা দারুণ রেসিপি হয়ে এসছে। ডিম ভেজে একটা সুন্দর রেসিপি। সবসময় তো সেদ্ধ করে ঝোল করা হয়, আমি এখন ভেজে রান্না করেছি, খুব সুন্দর লাগবে এটা খেতে। ভেজে এরকম ভাবে রান্না করে খাবেন। প্রায় হয়ে এসছে, এবারে আমি গ্যাসটা অফ করে দেব। হয়ে গেছে ডিম ভাজা রেসিপিটা, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, থালাতে ঢেলে নিচ্ছি। বানিয়ে আপনারা খাবেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সবাইকে শেয়ার করবেন। নমস্কার।